মঙ্গলবাড়ি জোশী মঠের একাধিক বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত অঞ্চলকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। জোনগুলির নাম দেওয়া হয়েছে ডেঞ্জার জোন অর্থাৎ বিপজ্জনক, বাফার এফ জোন বা নিরাপদ। জানা গিয়েছে বাড়ি ভাঙার সময় উপস্থিত থাকবেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 600টিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তার মধ্যে যে বাড়িগুলির অবস্থা আশঙ্কাজনক সেগুলি ভেঙে ফেলা হবে। কেন্দ্রের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছে, তাদের তত্ত্বাবধানেই বাড়ি ভাঙা হবে। তার মধ্যে রয়েছে দুটি হোটেলও, মাউন্ট ভিউ এবং মালারি ইন নামে দুটি হোটেলও ভেঙে ফেলা হবে। কারণ ধসের ফলে একে অপরের গায়ে হেলে পড়েছে এই দুটি হোটেল। ইতিমধ্যেই 4000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত 5 এবং 6 জানুয়ারি জোশী মঠের পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছিলেন বিশেষজ্ঞরা। তাদেরই পরামর্শে ভেঙে ফেলা হচ্ছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। বাড়ি ভাঙার সময় অন্যান্য বাড়িগুলির উপর যাতে ভাঙনের কোনো প্রভাব না পড়ে তারও খেয়াল রাখবে প্রশাসন। জোশী মঠের বিপর্যয়ের সূত্রপাত নতুন বছরের গোড়ার দিকে। জানুয়ারি মাসের শুরুর দিক থেকেই ফাটল দেখা যায়, ক্রমশই তা বাড়তে থাকে। জোশী মঠের এই বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া একটি সুড়ঙ্গকে, 2009 সালে যা খোঁড়ার কাজ শুরু হয়েছিল। হাই নিউজ কলকাতা।